আলহামদুলিল্লাহ, গতকাল আজকে ধারাবাহিক তাফসীর কোরআন মাহফিলে উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম ইসলাম প্রিয় ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতে মহান নবীর দরবারে লাখ কোটি শুকর সুজুদ আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মোবারক সময় কোরআন তাফসীরের জন্য নির্বাচিত করে একত্রিত করেছেন। অন্তরের সব টুকুন ভালোবাসা আবেগ শ্রদ্ধাকে উজ্জ্বল করে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা এর আগে আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম যে আল্লাহ ভালোবাসেন ধৈর্য ধারণকারীকে, আল্লাহ ভালোবাসেন মুহসিনকে, মনে আছে? এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যা ঈমান এনেছ, আল্লাহ তাদেরকে বলছেন, ইন তুতিউল্লাযীনা কাফারু, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তোমরা যদি কাফেরদের কথা শোনো, ইন তুতিউল্লাযীনা কাফারু يردوكم على اعقابكم فتنقلبوا خاسرين, আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছো তোমরা যদি কাফেরদের কথা শোনো তাহলে ওরা তোমাদেরকে পিছনে ফিরিয়ে দেবে, তাতে তোমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। আল্লাহ বলছেন, তোমরা চলার পথে যদি অবিশ্বাসীদের কথা শোনো, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে না, যারা আমাকে ভালোবাসে না, যারা আমার পথে চলতে চায় না, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করতে চায় না, যারা আমার সাথে শিরক করে, শরীক করে, যারা কুফুরি করে, এই সমস্ত গোষ্ঠী, এই সমস্ত মানুষের কথা যদি তোমরা শোনো তাহলে তারা তোমাদেরকে পিছনে নিয়ে যাবে, তারা তোমাদেরকে বিপদে ফেলে দেবে, ক্ষতির সম্মুখীন করে দেবে। আল্লাহ এখান থেকে বোঝাতে চাচ্ছেন, চলার পথে কোন অমুসলিমের কথা, কোন কাফেরের কথা, আল্লাহকে যারা মানে না তাদের কোন কথা ধর্মের ব্যাপারে শোনা যাবে না। এ কথা কি বুঝে বলতেছেন? আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছো, ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারদুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন, আল্লাহ বলছেন, তোমরা যদি কাফেরদের কথা শোনো তাহলে ওরা তোমাদেরকে পিছনে ফেলে দেবে, এবং তাদের কথা শুনলে তোমরা দুনিয়া আখেরাতে ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। আল্লাহ বলছেন, চলার পথে অবিশ্বাসীদের কথা শুনলে দুনিয়ায় ক্ষতি, আখেরাতে বলে দুনিয়ায় আখেরাতে, কে বলেছেন? কাদের কথা শুনলে? অবিশ্বাসীদের কথা শুনলে। অবিশ্বাসী কারা? যারা মুসলিম না, সহজ বাংলা, অবিশ্বাসী কারা? যারা মুসলিম না। অবিশ্বাসী কারা? যারা মুমিন না। অবিশ্বাসী কারা? যারা মুত্তাকী না। এক কথায়, যারা আল্লাহর তাওহীদ বিশ্বাস করে না, যারা রাসূলের রিসালাত বিশ্বাস করে না, তারা অবিশ্বাসী। আর আল্লাহ বলছে, এমন অবিশ্বাসীদের কথা বিশ্বাসীরা শুনতে পারে না। কে বলছে? আল্লাহ। কোন বিশ্বাসী অবিশ্বাসীর কথা শুনতে পারে না। আমরা কার উপরে বিশ্বাস করি? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আল্লাহ, এর জন্য আমরা কথা শুনতে হবে বিশ্বাসী। এটা কি আমার বানানোর কথা?
149 নম্বর আয়াত সূরা আলে ইমরান। তাহলে ভালো করে বুঝে এখন চলার পথে দেখেন আপনার অবিশ্বাসী কত বন্ধু আছে, যার পরামর্শে আপনি চলেন। আপনি চিন্তা করে দেখেন আপনার কত অবিশ্বাসী বন্ধু আছে, যার কথায় আপনার ফ্যামিলি চালান। আপনার কত বিশ্বাসী বন্ধু আছে যাকে সময় দিতে গিয়ে আপনি মসজিদের আওয়াজে আসেন নাই। আপনার কত বিশ্বাসী বন্ধু আছে তার সাথে আড্ডা দিতে গিয়ে আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছেন। কত অবিশ্বাসী বন্ধু আছে তার বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আপনার রাসূলের তরিকাকে ভুলে গিয়েছেন। তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে গেল আমরা সকল কাজে সকল কর্মে যেন মুমিন, তারা চলার পথে অবিশ্বাসীদের কোন কথা শুনতে পারে না। চলার পথে আপনি অবিশ্বাসীদের সাথে আপনার কোনোভাবে সম্পর্ক হতে পারে, লেনদেন হতে পারে, আদান প্রদান হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন ধর্মীয় কোনো ব্যাপারে, ইসলামের কোনো ব্যাপারে, তাওহীদ এবং রিসালাতের ব্যাপারে, আল্লাহর হুকুম মানার ব্যাপারে অবিশ্বাসীরা যদি কোনো নীতি প্রণয়ন করে দেয় অবিশ্বাসীদের কোনো কথাই মানা যাবে না, যদি মানো তারা তোমাদেরকে ধ্বংস করে চালাবে, ধ্বংস করে। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখুন, আজকে মুসলিম বিশ্বের দিকে তাকান, অবিশ্বাসীদেরকে বন্ধ মানাবার কারণে, অবিশ্বাসীদেরকে নিজের কাছে জায়গা দেওয়ার কারণে আজকে মুসলমান মুসলমানদের পরিচালন থেকে রক্ত নামতেছে, আর বহু বিশ্বাসীরা অবিশ্বাসীদেরকে লাল গালিচা সম্বর্ধনা দিচ্ছে। তোমরা চলার পথে অবিশ্বাসীদেরকে অবিশ্বাসীদের কথা শুনতে পারো, কাফেরদের কথা শুনতে পারো, তাহলে আমরা কি করবো? আমরা বিপদে পড়ে যাবো। আমরা মনে করেছেন চলার পথে আমার একুশ অন্য ধর্মের মানুষ অবিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে না, তার সাহায্য যদি না নেই, তার কাছে যদি না যায়, সে যদি আমাকে সাপোর্ট না দেয়, আমি বিপদে পড়ে যেতে পারি। আপনি না মনে করতে পারেন না, পারেন না, পারেন আমার কথা মানলে বলো না মানলে বলো, শুনলেন দেখে নেই করে আল্লাহ বলছেন। এরপরে সাহায্য করেন গোটা পৃথিবীর মানুষ তার বিরুদ্ধে আচরণ করলে কিছু হবে না, আর আল্লাহ যদি কাউকে আজাদ দিতে চান গোটা পৃথিবীর মানুষ সাহায্য করলেও তাকে বাঁচাতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে অগ্নিকুণ্ড
ছিলেন কে? আমি আল্লাহ বড় করতে সাহায্যকারী আল্লাহ, এটা তুই মনে করতে পারো,
পৃথিবীর সকল কাফেরদের অন্তরে তোমাদের ব্যাপারে ভয় হয়ে গেল। কথা বলা দিয়ে শুনে কি বলতে চাই, তুমি আসো আপনি
আপনার বাচ্চাকে কোরআন তেলাওয়াত করতে ওয়ালা বানায়া যান, আপনার বাচ্চাকে তাহাজ্জুদ ওয়ালা বানায়া যান, আপনার বাচ্চাকে বড় মানুষ যদি বানায়া দুনিয়া জমিনে রেখে যেতে পারেন, আপনি ইন্তেকাল করে কবরে চলে যাবেন, আপনার কোন চিন্তা নাই, আপনার কোন টেনশন নাই। আপনার ছেলে যখন আল্লাহ দরবারে আব্বা বলে হাত উঠে বলবে আল্লাহ তাআলা আমার আব্বা যখন কবরে আছে আমি দুনিয়া জমিনে জিন্দা, তুমি আমার পক্ষে কষ্ট দিতে পারো না। আল্লাহ বলেছেন যে সন্তান আবেগ নিয়ে তার বাবার জন্য মায়ের জন্য উপর দিকে হাত উঠে যায়, আমি আল্লাহ এত লজ্জিত হয়ে যাই, বান্দা হাত নামাতে দেরি হয়, হাত নামাতে দেরি হয়, আমি আল্লাহ তার মাতা পিতার কবরের আজাব মাফ করে জান্নাতের বিছানা বিছাইয়া দিতে আমি আল্লাহ এক মুহূর্ত দেরি করি না। এই জন্য মনে রাখবেন ভালো মানুষ দুনিয়ার জমিনে যদি বানিয়ে রেখে যেতে পারে, মানুষের কল্যাণের জন্য যদি কাজ করে যেতে পারে, মানব সেবা যদি করে যেতে পারে, মানব কল্যাণের উপরে কোন ইবাদত হতে পারে না, মানব কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য আপনাকে বড় মন্ত্রী হওয়া লাগবে না, নেতা লিডার হওয়া লাগবে না, আপনি আপনার জায়গা থেকে আপনি মানব কল্যাণ করে যেতে পারেন, তা হবে পারফেক্ট মানব কল্যাণ। আপনি যদি করে যেতে পারেন দুনিয়া জমিনে, আপনি বহু করে কাজ করে গেলেন, ছোট করে আপনাদের একটু উদাহরণ দিয়ে বুঝাই দিই। এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ আল্লাহ বলেছিলেন, এই বুজুর্গ আল্লাহ বলি একটা কবরের পাশ দিয়ে যেতে লাগলেন, কবরের পাশে যাওয়ার পরে শুনতে পেলেন জীবনে যদি আমি কোন কামল করে থাকি আল্লাহ এর বিনিময়ে হলো কবরের মানুষের আজাব গুলাকে মাফ করে দাও, সে ভালো অবস্থায় এই কবরস্থানের ভিতরে সে ভালো অবস্থায় আছে। তিনি জিজ্ঞাসা করলেন, সব কিছু সবাব যেন এই মুহূর্তে তুমি আমার বাবার কবরে ইসালের
ইসলাম হিসাবে পৌঁছায় দাদা। তিনি চিন্তা করে না হারে ভালো একটা ছেলে দেখে গিয়েছে, এই জন্যে বাবা কবরের শান্তিতে আছে। কিছুদিন পরে আবার তিনি ওই কবরের পাশ দিয়ে গেলেন, ওখানে গিয়ে কিছু সোরা ইখলাস তেলাওয়াত করলেন, ইয়াসিন তেলাওয়াত করলেন। করবার পরে তিনি আবার যখন ধ্যানমগ্ন হলেন, তাকায় দেখেন এই রূপটাই লাইনে সবার আগে সওয়াব নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কেন তুমি আবার দাঁড়িয়ে আছো, কি হয়েছে? আল্লাহর হুকুম জবাব দিচ্ছ বুঝুর্গ, আল্লাহর বলি আজকে আমি এই জন্য সওয়াব নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, আমার এই সন্তানটা প্রতিদিন আমার জন্য কোরআন তেলাওয়াত করে সওয়াব পাবে। আমি তো আমার ওই চার টুকরা বাচ্চাটা গতকাল ইন্তেকাল করে ফেলেছে, আর কেউ আমার নাম নেয় না, আমার জন্য সওয়াব পাঠায় না, এই জন্যে আমি আপনার সওয়াবের আশায় সবার আগে লাইনে দাঁড়ায় আছি। এমন সময় দেখতে পেলেন একজন বৃদ্ধ মানুষ কষ্ট পাচ্ছে, জিজ্ঞেস করলেন, বাবা বাবা আপনার কি কেউ নাই? এমন সময় বৃদ্ধা ডাক দিয়ে বলছেন, বাবা চিনি না, আমি চিনি না আপনাকে, আপনার কাছে একটা ওসিয়ত করতে চাই, সময় দিতে চাই, বাবারে দুনিয়ায় কিছু রেখে আসতে পারলাম না, ভালো কাজ করতে পারলাম না, একটা মাত্র মেয়ে রেখে এসেছি, ওই মেয়েটা দুশ্চরিত্রা, চরিত্রহীন, টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করে, সে জীবনে আমার জন্য দর করে না, বরং সে মানুষকে দান করে সারা যা করে সারা হয়তো আমার কবরে পৌঁছে যাবে। আমার মেয়ে তো আমার নামে কিছু পাঠাইয়া দিয়েছে সব,
আমাদের সবের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। বুজুর্গ বলেন, না না, যদি চেষ্টা করে
মেহনত করে কষ্ট করে রিজিক অন্বেষণ করা যাইত, শক্তি প্রয়োগ করে বল প্রয়োগের মাধ্যমে যদি রিজিকের ফয়সালা করা যাইত, তাহলে পৃথিবীতে বাঘ আর সিংহ কোনদিন প্রবাস থাকত না। কথা বলে থাকেন, তাদের শরীরে শক্তি এত সামর্থ্য আছে, এরপর বহুত দিন আছে বাঘ না খেয়ে আছে। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, যদি দুর্বল হওয়ার কারণে, যদি দুর্বল হওয়ার কারণে রিজিকের ফয়সালা বন্ধ হয়ে যেত, পৃথিবীর চুরি পাখি কোনদিন রিজিক পাইত না। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন রিজিকের ফয়সালা কার হাতে? আমাদের অধিকার নাই পাখি থেকে ইতিহাস, পাখি থেকে নিজের চরিত্র ঠিক করে পাখি থেকে আমার বন্ধুগণ পাখি থেকে নিজের চরিত্র ঠিক করেন। পৃথিবীর সর্বপ্রথম সকাল হয়ে যাওয়ার আগে ফজরের সময় যখন হয়ে যায়, পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকলেও পাখিগুলা কিন্তু ওই সময় উঠে যায়। পাখি ঘুম থেকে উঠে যায়, তারপর ধানে ঘুম ভেঙে যায়। পাখি গুলা ওই সময় ফজরের পরে অন্ধকার আছে আছে, সূর্য এখনো উঠে নাই, এখনো আলো উঠে নাই, আবার অন্ধকার। আমি জানি না, আমি তো খেত খামার করতে পারি না, আমার তো কোনো সন্তান বিদেশেও নাই, আমার কোনো বিজনেস নাই, আমার তো কোনো টাকা পয়সা ইনভেস্ট করা নাই, ঘর থেকে বের হয়ে গেলাম, ঘরের ভিতরে কিন্তু চার পাঁচটা বাচ্চা রেখে গেলাম। তিনি মাস বড় বড় মাস পর্যন্ত পাঠালেন, উট তুন
দুবা খাসি গরু ছাগল সব পাকাইলেন, এরপর খাবার খাওয়াতে চাইলেন পুরো পৃথিবীর মানুষকে, আপনারা কখনো জানেন কথা বলব না, কিন্তু যখন লাইনে দাঁড়া খাবার খাওয়াতে গেলে ওই সময় একটা সবাই যখন লাইনে দাঁড়িয়েছে ঘটনা আপনারা জানেন, শুধু এই কথা বোঝানোর জন্য বলছি, সুলাইমান আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমাকে তো আপনি দুনিয়ার বাদশা দিয়েছে, আল্লাহ আপনি যদি বলেন আমি একদিন পৃথিবীর সৃষ্টিকে খাওয়াতে চাই, ডিনার করাতে চাই, লাঞ্চ করাতে চাই, আয় আল্লাহ তাআলা আপনি কি আমাকে সুযোগ দিবেন? আল্লাহ বলছেন, ও সুলাইমান ক্ষমতা তো আমি দিছি তোমারে, তুমি নিজে নিজেরটা করতে পারো না, আমার সৃষ্টিকে কেমনে খাওয়াবা? সুলাইমান বলছেন, আল্লাহ তাআলা আপনি বললে আমি কিন্তু খাওয়াতে পারবো। আল্লাহ বললেন পারবো, সুলাইমান বললেন আপনি বললে পারবো, আল্লাহ বললেন তাহলে এক কাজ করো, এক বেলা শুধু চেষ্টা করো খাওয়াবা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতদেরকে দায়িত্ব দিলেন রান্না করার, 6 মাস রান্না করা হলো, লক্ষ লক্ষ খাবারের ডেক রান্না করা হলো, কুরমা গুলো বিরিয়ানির অভাব নাই, পৃথিবীর সব থেকে বড় বড় মাছ উঠানো হলো, মোরগ থেকে লাগে তোমা খাসি উট যা আছে গরু ছাগল সব রান্না করা হলো, আফ্রিকার জঙ্গল থেকে মোরগ রান্না করা হলো, নদীর পার কয়েক মাইল 40 মাইলের উপরে শুধু লক্ষ লক্ষ ডেক রান্না করা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলে রান্না করলেন, পৃথিবীবাসীকে খাওয়ালেন। সংক্ষেপ করে বলে দিই, সবাই যখন লাইনে দাঁড়িয়েছিল, জিন্নাতের লাইনে জিন্নাত, ইনসানের লাইনে ইনসান, পশুর লাইনে পশু, সিংহর লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সুলাইমান এক বেলা খাওয়াবেন। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। এমন সময় একটা মাছ টিভি ধরে বা এই মতো একটা মাছ জবান খুলে বলতেছে, সুলাইমান আমি কিন্তু লাইনে দাঁড়াতে পারবো না, কেন আমার পেটে বহুত খিদে লাগছে, আপনি আমাকে আগে দিয়ে দেন, এরপরে আপনি সবাইকে খাওয়ার আপত্তি নাই। জিন্নাত দেখে সুলাইমান বলে, ওই একটা মাছ যে তোমরা আগে খাওয়াই আলো, ও চলে যাক লাইন, সেখানে কিছু লোক আছে এলাকা তো বড় উঠে লাইনে উঠে আছে, সুলাইমান বললেন কি চাষ আমার জিম্মাই লাগে, তিনি বললেন তোমরা এক কাজ করো, আজ তো একটা একসাথে দেওয়া হলো, এরপর হা বন্ধ করে না। সুলাইমান বলেন ব্যাপার কি, আমার তো এখন পেটে কোন জায়গায় গেছে আমি বুঝতে পারতেছি, পশু পাখি সব তৈরি করা হয়েছে, সব তার মুখে দেবে, তুমি আমাকে এক লোকমা খাওয়াতে পারলাম না, তাও এতদিন রান্না করবার পরে আমার বন্ধুগণ যে কথা বলতে চাই, আল্লাহ বলেন সুলাইমান তুমি আমার একটা প্রাণীকে তিন লোকমার জায়গায় এক লোকমা দিতে পারলাম না,
এতগুলো পানির বিজি কেমনি ঘটনে পারবা না। وقنا عذاب القبر
আমি আল্লাহ মাফ করে দিছি আল্লাহ।
তুমি আমাদের মাফ করে দাও, আমাদের হায়াতে বরকত দিয়ে দাও, আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও, তুমি সব বিপদের মধ্যে থেকে বাঁচাইয়া, তুমি আমাদের পক্ষা অভিভাবক হয়ে যাও। বিভিন্ন জিনিসের কারণে চান্দা চায়, কমিশন চায়, বেহিসাব করতে চায়। যারা চান্দাবাজি করে, কমিশন চান্দাবাজি করে, মানুষকে কষ্ট দিতে চায়, দিলের ভিতরে আঘাত দিতে চায়, আল্লাহ তাদেরকে বুঝায় না থাকলে আমাদের মত ধ্বংস করে দেয়।